কালী পূজো উৎসবের দুস্থদের মধ্যে হাসি ফোটাতে নদিয়া জেলার চাপড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মাননীয় রূপবারুর রহমান এই দিন শনিবার বিধায়ক কার্যালয়ের সামনে চাপড়ার বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলেন। কালী পূজোর সামনে নতুন বস্ত্র পেয়ে খুশি তারা। এই দিনের বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রূপবানু রহমান, চাপড়া ব্লকের কার্যকারী সভাপতি সুখদেব ব্রহ্ম, চাপড়া সংখ্যালঘু সেলের সভাপতি রাজীব শেখ, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। নদিয়া থেকে শুভজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।